তো সুপ্রিয় দর্শকবৃন্দ, কলকাতায় দোস্তদি নামক একটি মুভি তৈরি হয়েছে, যে মুভিটিতে হাই লেভেলের কোনো কাস্টিং নাই, হাই লেভেলের কোনো ডিরেক্টর নাই, হাই লেভেলের কোনো প্রোডিউসার নাই, মানে প্রোডিউসার ছাড়াই নাকি একটা মুভি হয়েছে। এর পিছনে আরো অনেক ইতিহাস আছে। মুভিটা তৈরি করতে নাকি তাদের অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা পয়সার অভাব টভাব ছিল, শেষ পর্যন্ত অনেক কষ্ট করে তারা মুভিটা তৈরি করতে পারছে। এবং বর্তমান সময় আইসা কলকাতায় মুভিটা চলতেছে, আর পুরো বিশ্বব্যাপী অনেকগুলো দেশে প্রিমিয়াম হয়েছে এবং সেই সব দেশ থেকে অনেক পুরস্কারও পাইছে, মানে সে লেভেলের একটা মুভি হয়েছে। তো সেই মুভিটা আমি দেখতে পারি নাই, আর সেটা ভালো করে জানেন যে আমাদের বাংলাদেশে ওপার বাংলার মুভি রিলিজ দেওয়া হয় না। আর কবে কি দেখতে পাবো তার কোনো নিশ্চয়তা নাই, কারণ এইটা ওটিটিতে আসবে, তারপর দেখতে হবে, চুরি সাশ্রমী করে দেখা যাইতে পারে হয়তোবা, কিন্তু সেটা কবে কি হবে তার কোনো নিশ্চয়তা নাই। তবে চলেন আমরা সবাই মিলে সেই মুভি ট্রেলারটা একটু দেখি। আকাশবাণী কলকাতা, বিশেষ বিশেষ খবর। বাবরি মসজিদ ধ্বংস এবং বোমের ধারাবাহিক বিস্ফোরণের 3 মাস পর এখনো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপ্রীতিকর ঘটনার খবর আসছে। আমি যতদূর জানতে পেরেছি, এই যে দুইটা ছেলে থাকে, এই দুইটার বন্ধুত্ব বা এই দুইটার হচ্ছে মূল কাস্টিং এ ওরা দুইজন থাকে, বুঝছেন। আবার কি দোস্তজি, তাহলে আমরা বচ্চনের মতো স্টাইল করে ছবি দিলে? দীপু নাম্বার 2 মুভি দেখছিলেন, সেই মুভিতে এরকম হচ্ছে কিছু টিনেজার, টিনেজার না একদম স্কুল পড়ার কিছু ছেলেমেয়ের হচ্ছে দেখাইছিল যে তাদের বন্ধুত্ব, ওই সময় তারা ওই বন্ধুরা মিলা মুক্তিযুদ্ধে কিভাবে পরোক্ষভাবে অংশগ্রহণ করছিল, এই বিষয়গুলো দেখাইছিল। তখন তখন ওই সময় হচ্ছে এই যে বন্ধুত্বের যে বন্ডিং, এই জিনিসটা খুব সুন্দর করে ফুটে তুলছিল। এইখান থেকে মনে হইতেছে এই যে দুই বন্ধুর একটা বন্ডিং, দোস্তজি দোস্তজি বইলার যে ডাকে, তো এই জিনিসটা হয়তো খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে। এইদিকে চোখ রাখো, তুমি আমার ঘুরে ভেঙে দিলা, ভেঙে গেল যে যারা বিশেষ করে ভালোবাসলে না গাছের লাবেকের নাম লেখা লাগে গো, ভালোবাসলে গাছে লাভেকে নাম লেখা লাগে গো, ও সেই লেভেলের ডায়লগ আমার ভালো লাগছে ভাই। আজকাল কাল পোলাপান হাতে না, এই ভালোবাসা কোন ভালোবাসা, যাক ব্যাপার না দোস্তজি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, ট্রেলার দেখে আমরা এটা বুঝলাম, এখানে একটা ছেলে হিন্দু থাকে আর একটা ছেলে মুসলিম থাকে, তো তাদের ভিতরে কিছু হয়তো দেখানো হবে ফুল মুভিতে। এমনটা হতে পারে যে 1990-92 সালের দিকে আমি যতদূর জানতে পারছি যে ওই সময় হচ্ছে ওই ধর্ম নিয়ে অনেক যুদ্ধ টুদ্ধ দাঙ্গা ডাঙ্গা মাঝে, তো ওই সময় কোনো একটা প্রেক্ষাপট নিয়ে ওদের দুইজন বন্ধুত্বের বিষয়টা খুব সুন্দর করে ফুটে তোলা হয়েছে। তো কবে মুভিটা দেখতে পারবো সেই অপেক্ষায় রইলাম। কে কে আপনারা মুভিটা দেখতে চান, বা ওপার বাংলা থেকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, তাহলে এই মুভি দেখে আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাইয়েন। তো ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে। বাই।